हेलो व्यूअर्स, आज के आमी चले एसेछी आबारो एकटी लोभनीय रेसिपी निये। आज के रेसिपी सामार स्पेशल मिंट आइसक्रीम। तो ये मिंट आइसक्रीम आमी किभावे बाड़ीते खूब सहजे बनाच्छी सेटाई आज के आपनादेर साथे शेयर करछी। तो चलुन बंधुरा, एबार देखे नेवा जाक ये आइसक्रीमटा बनाते आमादेर की की लागछे। तो प्रथमे आमी एखाने एक बाटी फ्रेश मिंट लिप्स बा पुदीना पाता निये नियेछी, भालो करे धुए रेखे दियेछी। नियेछी एक कप चीनी, चीनीटा आमी आमार परिमाण अनुजाई नियेछी। बीट लवण और आइसक्रीम मोल्ड निये नियेछी। आमी मोल्डेर ढाकनागुलो खुले नियेछी, तार बदले स्टिक निये नियेछी। आर ढाकना देवार जन्य आमी निये नियेछी प्लिन फ्लिन। প্রথমেই আমি পুদিনাগুলোকে পেস্ট করে নেব। তার জন্য একটা ছোট মিক্সার জারের মধ্যে পুদিনার পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটা ফাইন পেস্ট করে নেব। এই আইসক্রিমটা কিন্তু খুব রিফ্রেশিং একটা আইসক্রিম, মানে শরীর একদম ফ্রেশ হয়ে যায় খেলে। তো এইবার আমি এটা পেস্ট করে নিচ্ছি। আপনারা দেখুন আমি কিন্তু পেস্ট করে নিয়েছি, খুব সুন্দর করে কিন্তু পেস্ট করে নিয়েছি। এবার আমি এটা রেখে দিচ্ছি। এবার আমি সুগার সিরাপ করার জন্য এক গ্লাস জল দিয়ে দিলাম। জলটাকে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে এক কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি একটা পাতলা সুগার সিরাপ বানিয়ে নিচ্ছি। আপনারা দেখুন আমি সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি। এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি। এবার একটা বাটিতে যে মিন্টটা পেস্ট করে রেখেছিলাম সেই মিন্টটা আমি ছেঁকে নিচ্ছি। এইভাবে ভালো করে আমি ছেঁকে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। এটা কিন্তু একটা রিফ্রেশিং আইসক্রিমের মধ্যেই পড়ছে, খুব সুন্দর একটা আইসক্রিম যা সহজেই বাড়িতে বানানো যায়। এইভাবে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে সুগার সিরাপটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। পুরোটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার মিশ্রণটাকে একটা গ্লাসে আমি ঢেলে নিলাম। গ্লাসে ঢেলে নিলে সুবিধা হয় মোল্ডে ঢালতে। এবার এই মোল্ডগুলোর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এখন তো বাজারে সবসময়তেই মিন্ট পাওয়া যায়, আপনারা কিন্তু সহজেই মার্কেট থেকে মিন্ট এনে বাড়িতে কিন্তু চটজলদি এই আইসক্রিমটা বানিয়ে ফেলতে পারেন। তো এইভাবে আমি প্রত্যেকটা গ্লাসে দিয়ে দিলাম। এইবার ক্লিন ফ্লিনগুলো এইভাবে আমি উপরে চাপা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি সব কটা চাপা দিয়ে দিয়েছি, আপনারা দেখুন। ক্লিন ফ্লিনগুলো যাতে খুলে না যায় তারপর জন্য আমি একটা করে গার্ডার দিয়ে দিয়েছি। এবার প্রত্যেকটাতে একটা করে আমি এই স্টিক দিয়ে দিলাম, আইসক্রিম স্টিক। তো দেখুন আমি রেডি করে ফেলেছি। এইবার আমি আইসক্রিমগুলোকে ফ্রিজ আপ করে দিচ্ছি 9 থেকে 10 ঘন্টার জন্য, তারপরে আমি ফ্রিজ থেকে বার করে নেব। আইসক্রিমগুলোকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আপনারা দেখুন কত সুন্দরভাবে জমে গেছে। এইবার আমি আইসক্রিমগুলোকে আনমোল্ড করে নেব। আনমোল্ড করার জন্য একটা কন্টেনারে আমি একটু জল নিয়ে নিয়েছি। এইভাবে 1-2 মিনিট একটু জলের মধ্যে রেখে দিলেই কিন্তু আইসক্রিমগুলো আনমোল্ড হয়ে যাবে। তো দেখুন আমি ওইভাবেই করে নিচ্ছি। আইসক্রিমগুলো আমি আনমোল্ড করে নিয়েছি, আপনারা দেখুন কত সুন্দর মিন্ট আইসক্রিম রেডি হয়ে গেছে। প্রত্যেকটা আইসক্রিম কি সুন্দর কিন্তু খুলে আসছে, একটাও কিন্তু ভাঙেনি। আর আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, অনলি মিন্টটাকেই বেটে এই কালারটা কিন্তু এসেছে। তো রেসিপি আমার ডান, এবার আমি এটা সার্ভ করব। আজকের রেসিপি রিফ্রেশিং মিন্ট আইসক্রিম আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।